একদল মৌমাছি আকাশ দিয়া যাইতেছে, সুবহানাল্লাহ, আমার দয়াল নবী মদিনার সেয়ানে বসা, মসজিদে নবীর বারান্দার মধ্যে আমার নবী বসা, উপস্থিত সাহাবাই কেরাম আছে, আমার নবী নসিহত মোবারক বয়ান মোবারক করে। হঠাৎ করে যখন একজাত পাখি একজাত মৌমাছি যখন যাচ্ছিল ভো 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 করে যাচ্ছে, আমার নবী ডাক দিল মৌমাছির দলেরা একটু দাঁড়াও, সুবহান, হে মৌমাছি একটু দাঁড়াও, আমি নবীর একটু কথা শুনে যাও, আমি নবীর সাথে একটু কথা বলে যাও, একটা প্রশ্নের জবাব দিয়ে যাও, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মৌমাছি আমার নবীর কথা বুঝে কি বুঝে না, এ মানুষ হইয়া বুঝলাম না, কথা কোন ঠিক না বে ঠিক, আমার নবী কামলিওয়ালা মৌমাছিকে ডাক দিল, মৌমাছির পালের নেতা ফিরে আসলো, আমার নবীজির কদম মোবারক আইসা সুম্মু খাইতেছে, এবার নেতা যখন পালের নেতা যখন নবীর কদম মোবারক আইসা বসে গেছে, সমস্ত মৌমাছিগুলা একজাক মৌমাছি নবী কামলিওয়ালার কদম মোবারকের চতুর্দিকে বসে গেল, আমার নবী ডাক দিয়া কয় মৌমাছির দলের, আরে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, মৌমাছির পালের নেতা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কি আমাদেরকে প্রশ্ন করলে আমরা কি উত্তর দিতে পারবো কিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি প্রশ্ন একটু শুনতে চাই, আমার নবী কয় মৌমাছির দল অন্যান্য পাখিরা যখন আকাশ দিয়া উড়া উড়ে আকাশ দিয়া যখন ভ্রমণ করে, কারো মুখে তেমন আওয়াজ শোনা যায় না, গুনগুন গুনগুন শব্দ, কিন্তু তোমরা মৌমাছি যখন আকাশপথে চলো আমি শুনতে পাইলাম তোমাদের মুখ থেকে যেন গুন 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 একটা শব্দ শোনা যায়, মৌমাছিরা কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি তো জানেন, জানার পরেও কেন আমাদেরকে প্রশ্ন করেন গো নবী, আমার নবী কয় ও মৌমাছির দলেরা আমি জানলেও অনেক সময় কিছু কথা অজানার উম্মতের জানানোর জন্য আমি দয়াল নবী চুপ থাকি হেকমত ব্যবহার করি, জোরে জোরে কন্যা সোবাহা বিল হিকমা, আল্লাহ আমারে হেকমত শিক্ষা দিছে কিছু কথা বাহির করার জন্য, সাহাবাই কেরামদের আমলে আনার জন্য, আমার উম্মতের নাজাতের জন্য কিছু কথা আমি দয়াল নবী এমনিতেই গোপন রাখি, মৌমাছি কয় নবী গো আপনি যেহেতু জানতে চাইছেন, জানার পরেও আপনাকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি নবী কামলিওয়ালার নূরানি জবান মোবারকে শুনছিলাম, যেই ব্যক্তি একবার দরুদ শরীফ পড়ে সুবহানাল্লাহ করতে দেয় আমার আল্লাহ তার দশটা গুণা মাফ করে দেয়, নবী গো যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ তার জন্য দশটা মর্যাদা বাড়াইয়া দেয়, নবী গো যেই ব্যক্তি একবার আপনি নবীর দুরূদ শরীফ পড়ে শুধু তাই নাই গো দয়াল নবী ওই দশটা পদমর্যাদা আমার আল্লাহ তারে বাড়াইয়া দেয়, দশটা রহমত দান কইরা দেয়, জোরে জোরে কন্যা সোবাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা যখন আকাশ দিয়া যাই তখন আপনি নবীর উপরে শুধু দুরূদ শরীফ পড়ি, আমার নবীর দুরূদ যদি মৌমাছিরা পড়তে পারে আমরা বোয়ালখালীর মানুষেরা পড়ার দরকার আছে না নাই, এই কিতাবসরের মানুষেরা পড়ার দরকার আছে না নাই, এই মজুবান্ডার দরবারের লোকেরা পড়ার দরকার আছে না নাই, আওয়াজ করে বলেন আছে না নাই, আমার নবী কয় মৌমাছি আচ্ছা বুঝলাম যাওয়ার সময় দুরূদ শরীফ পড়ো, আচ্ছা তোমাদেরকে আর একটা প্রশ্ন করি, মৌমাছির পালের নেতা কয় নবী গো আমাদেরকে কি প্রশ্ন করবেন গো নবী, আমার নবী কয় বলতো বৈজ্ঞানিকগণ সায়েন্টিস্টগণ বৈজ্ঞানিকগণ প্রমাণ করলেন বিভিন্ন ফুলের রস যদি একত্রিত করা হয় ওইটা বিষাক্ত হইয়া যায় বিষ হইয়া যায়, কিন্তু তোমরা বিভিন্ন ফুলের গাঢ়ে আর মধু আরোহণ করার পরে ওই রসটা একত্রিত করার পরে কেন ওইটা বিষ না হইয়া মধু হইয়া যায়, আল্লাহু আকবার,
koy nabi ji zore kon allahu akbar o mayar nabi go amra jani amader iman ache amader bishwas ache ya rasul allah ya habib allah nabi go allah jehetu bolche 10ta rahmat dai durudar karone 10ta guna maaf hoya jay 10ta padomorjada biddhi hoy ya rasul allah amra je shudhu akash pote durud sharif pori emon ta noy amra jokhon amader mausar theke jokhon ber hoy apne nabir upor durud sharif pori asha jawar pote durud sharif pori ekta ফুলের গায়ে থেকে আরেকটা ফুলের গায়ে যখন বসি মাসখানের শূন্য জায়গাটায় দরুদ শরীফ পড়ি ইয়া রাসূলুল্লাহ খোদা কি কসম আনার সময় আমাদের মৌসাকে বিরার সময় আপনি নবীর দরুদ শরীফ পড়ি ইয়া রাসূলুল্লাহ শুধু তাই না আমরা যখন মৌসাকের মধ্যে আসি গো এই মধুটা রাখার আগে আগেও আপনি নবীর দরুদ শরীফ পড়ি আমাদের ঈমান আমাদের আকীদা আমাদের বিশ্বাস আপনি নবীর দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ বিশাক্ত জিন্দাকবার আমার দয়াল নবী কামলি ওয়ালার ব্যাপার আল্লাহ কয় বন্ধু ওরা ফানা লাকা যিকরাক সুবহানাল্লাহ আপনি নবীর দরুদ শরীফ আপনি নবীর সম্মান আপনি নবীর ইজ্জত আপনি নবীর পদমর্যাদা আমি আল্লাহ এত উচ্চ আসনে আসন্নিত করলাম পৃথিবীর জমিনে আর কারো সম্মান এত বাড়াই না ওই নবী কামলিওয়ালা রহমতাল লিল আলামিন আমাদের মাঝে আছে না নাই জোরে বলেন না আছে না নাই কিভাবে আছে কোন জায়গায় আছে কোন জায়গায় আছে কোন জায়গায় আমরা নবীকে দেখো কোন জায়গায় গেলে নবীকে পাইবো আমার আল্লাহ কয় আমার কোরআনটা হলো হুদাল্লিল মুত্তাকিন আমার কোরআনটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েতের রাস্তা ইমামদারের জন্য হেদায়েতের রাস্তা ও ইমামদারেরা তোমরা আমার নবীকে পাইবা আমার কোরআনে ঢুকলে সুবহানাল্লাহ হুজুর গো কোরআনের কোন জায়গায় আছে আপনার নবীর সন্ধান আপনার মদিনাওয়ালার সন্ধান কামলিওয়ালা নবীর সন্ধান কোন জায়গায় আছে গো আল্লাহ আল্লাহ কয় সূরাতুল আহজাবের 6 নাম্বার আয়াত আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ও আজওয়াজুহু উম্মাহাতুহুম জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কয় বন্ধু আন্নাবিয়ু আওলা নিশ্চয় আপনি মদিনার নবী আছেন আওলা বমানা আই আকরাম নজবমানারু আপনি নবী আছেন ঈমানদার মুমিনের রূহের চাইতে আরো নিকটে তাহলে ঈমানদার মুমিনের রূহের চাইতে আরো নিকটে ঘোষণা দিলেন কে জোরে বলেন কে আল্লাহ যেহেতু ঘোষণা দিয়েছেন রব্বুল আলামিন যেহেতু ঘোষণা দিয়েছেন এই ঘোষণার ভিতরে জাররা পরিমাণ সন্দেহ সন্দেহ থাকলে ঈমান কথা বলেন ঈমান ঈমান না থাকলে নামাজ রোজা হজ যাকাত তারি টুফি ফাগরি জুব্বা কোনো কিছুই নাই কথা কোন ঠিক না বেদি যদি থাকে তাহলে রবীন্দ্রনাথে আছে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছিল কিনা কথা কেন ছিল কিনা ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো থাকতো কিন্তু আমার আল্লাহ কয় না এটার ব্যাখ্যা দিছে মদিনার নবী জোরে কোন সুবহানাল্লাহ বুখারী শরীফের প্রথম খণ্ড 7 পৃষ্ঠার মধ্যে ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাওয়াহুল বুখারী জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীর জলিল কদর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আমার নবীর সাথে করেছেন
la yu'minu ahadukum hatta akuna habba ilaihi min walidihi wa waladihi wan nas azmain. Ummatre totokkhon porjonto tumra poripurno momen hote parbe na, totokkhon porjonto muttaqi hote parbe na, totokkhon porjonto poripurno imamdar hote parbe na. Nabi go eitar jonno ki kaj korte hoy amar nabi go etar jonno তোমাদের সমস্ত আত্মীয় স্বজন, তোমাদের সন্তান, তোমাদের মা বাবা, তোমাদের নিজের সম্পদ এবং আনফাস নফস সুবহানাল্লাহ কর, তোমাদের রূহের চাইতে পর্যন্ত আমি নবীকে যতক্ষণ মহাব্বত বেশি না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে। জোরে বলেন না পারবে। তাহলে মুমিনের ডেফিনেশন দেওয়া আছে, মুমিনের ব্যাখ্যা দেওয়া আছে। আমরা তো শুধু নামে মুমিন, কিন্তু কর্মের ভিতরে 14 নাম্বার সিরিয়াল, ঠিক না বেটি? নামে শুধু মুসলমান, দাদা মুসলমান, বাবা মুসলমান, তাই আমিও মুসলমান, ঠিক নিও? কিন্তু না না, নামের সাথে কামের মিল থাকতে হবে কি হবে না? দাবির সাথে যদি দলিলের মিল না থাকে, সিএস আর এস বিএস, ঠিক নিও? সিএস আর এস বিএস, সিএস এর সাথে আর এস এর যদি মিল না থাকে জমির মালিক হওয়া যায় না, আর এস এর সাথে বিএস এর যদি সম্পর্ক না হয় তাইলেও জমির মালিক হওয়া যায় না, বিএস এর সাথে দলিলের সম্পর্ক যদি ঠিক না থাকে দাগ নাম্বার, ফর্সা নাম্বার, খতিয়ান নাম্বার যদি ওলুট পালুট হইয়া যায় তাইলে জাগার মালিক দাবি করা যাবে, কিন্তু মালিক হওয়া যায় কথা বলে ঠিক কি না? তাহলে জাগার মালিক হইতে হলে সিএসআরএস বিএস খতিয়ান নাম্বার দিয়া, এটার দাগ নাম্বার দিয়া, ফর্সা দিয়া ওইটারে আমার আপনার নামে খারিজ করান লাগে। কি 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 খারিজ করতে হয়? খারিজ কথা কোন ঠিক নিও? খারিজ মানে আলাদা কইরা দেওয়া, আগে যৌথ ছিল এখন পৃথক হয়ে গেছে আলাদা। এই খারেজি একটা সম্প্রদায় আছে রে বাবারা, আমার নবীর দল ত্যাগ কইরা তারা আলাদা হইয়া গেছে, উবাই ইবনে আব্দুল সলুল, কথা কোন ঠিক না বেটে? ওই খারেজির দল বর্তমানে আছে না নাই কথা বলেন? আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? তবে বর্তমানে বাংলাদেশে বড় বেশি একটা ফেতনা বর্তমানে ছড়াইতেছে, এইটা হলো শিয়ারা। কারা কারা? শিয়া সুন্নি দাবি করে, কিন্তু আওলাদে রসুল রে মোহাব্বত কর, আমার নবীরে কেন মোহাব্বত কর না, ঠিক না বেটি? বর্তমানে বড় ফেতনাবাজ আলে কবিসারে শিয়া, কথা কোন ঠিক না বেটি? এই শিয়ারা আমাদের মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দিতেছে। নবী বলেছে আর সাহাবি কান নজুম, আমার একটা আদনা সাহাবিও যদি হয় প্রত্যেকটা সাহাবি আকাশের উজ্জ্বল নক্ষত্র। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আকাশের উজ্জ্বল নক্ষত্র, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবীর জলিল কদর সাহাবিরা প্রত্যেকটা সাহাবি জান্নাতি, এদের দোষগুলো আমাদের খোঁজার কোনো প্রয়োজন নাই। আমার নবী বলেছে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি ওয়া হিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী কিনা, কথা বলেন, নবীর সাহাবী কিনা? শ্রেষ্ঠ সাহাবি, নবীর সাহাবি হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিয়া করেন নাই। আমার নবী হঠাৎ করে মজলিসের মধ্যে বলে ফেলল, এখান থেকে এমন একটা সিং বের হয়ে যাবে, শয়তানের সিং, আবু জাহেল বাইর হইব, উতবা সাহেব বাইর হইব, যারা আমার কলিজার মধ্যে আঘাত করব। আল্লাহু আকবার! সাহাবীর দলেরা কয় নবী গো, যারা আমরা বিয়া করছি না তারা আর বিয়া করতাম না, আল্লাহু আকবার কর। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেন নাই,
কিন্তু উনি যখন এস্তেনজা করলেন এক পর্যায়ে গিয়া এস্তেনজা করতে যায় একটা মাটির চাক্কা যখন নেছিল ওই মাটির চাক্কার সিতে ডিলার মধ্যে ওই সুন্নতি ডিলার মধ্যে একটা বিষাক্ত জিনিস ছিল যাটা যিনি যখন এস্তেনজা করার পরে ডিলা যখন পুরুষঙ্গের মধ্যে লাগাইছে এবার কিছুদিন কিছুক্ষণ পরে পুরুষঙ্গের ভিতরে একটা রোগ সৃষ্টি হয়ে গেছে ওইটা ফুলতে ফুলতে এমন মোটা হয়ে গেল আর তার চিৎকারে ডাক্তার কবিরাজে কোনো কিছুই ধরে না জোরে জোরে কন আল্লাহু আকবার এবার সাহাবীরা নবীজির কাছে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাহাবী সে বিয়ে করে না নবী গো তার পুরুষঙ্গের ভিতরে এই এই অমন অবস্থা তার মৃত্যু সজ্জা হয়ে যাচ্ছে আমার নবী কয় তারে বিয়ে করায়া দাও কি করাও কি করাও বিয়ে করাও বিয়ে পড়াইয়া দাও তারে একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও এবার যখন বিয়ের কথা শুনলো মুয়াবিয়া বলে না ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব না কয় কেন কয় আপনি নসিহত মোবারকের মধ্যে বলছিলেন আই এই এই মজলিস থেকে এমন একটা নসল থেকে এমন একটা সন্তান বের হবে যেইটা হলো আমার কলিজার মধ্যে ছুরি চালাইব ইয়া রাসূলুল্লাহ আমি এখনো বিয়ে করি নাই এখনো ভালো আছি হয়তোবা সেই সন্তানটা আমার গরত হইতে পারে ঠিক যাবে না ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব আমি আপনার সাহাবী আপনার গোলাম ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে সন্তান জন্ম হইয়া যদি আপনার কলিজার টুকটার মধ্যে আঘাত করে দেয় তাহলে আমার জিন্দেগীর বন্দেগী বরবাদ হইয়া যাইব নবী গো আপনাকে ভালোবাসি মহব্বত করি এটাই আমার জন্য যথেষ্ট আমি কিন্তু বিয়ে করতাম না আমার নবী কয় তোমার রোগও বালা হইতো না কলবে কলবে মিল না হইলে আরে ফিরে মুরিদে এক না হইলে ফিরে মুরিদে এক না হইলে মনের আশা পূরণ হয় না রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে ওরে বাসি বাজায় আমার হুজুর খেলায় বাসি বাজায় আমার মুর্শিদ খেলায় কি না সুন্দর বাজে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে জোরে কন আল্লাহু আকবার বাইরে আমার নবী তো বিয়া না করলে শাদি মোবারক না করলে তুমি ভালো হইতা না সুস্থ হইতা না দুনিয়ার ডাক্তার কবিরাজ বাইটা খাওয়াইতে পারবা এরূপ কখনো ভালো হবে না ওরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি ঠিক না ওরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি ওরে এরকম একটা দয়ার নবী খুইজা পাইবানি আরে এরকম একটা মায়ার নবী টোকায় হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি কথা কোন ঠিক কেনা ওরে যোগে সাদের দেশে যায় আঙ্গ নবী রকেট সারা আরশ আজিম যায় ওরে এই সময় কি রকের বিজ্ঞান ওই সময় কি রকের বিমান এগুন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে আঙ্গ নবীর থুতু দিয়া বালা হই গেছে ওরে এই সময় কি ওজা বৈদ্য ওই সময় কি ওজা বৈদ্য এগুণ ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি হায় হায় বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি জোরে কন্যা সুবহানাল্লাহ নবী কয় তাহলে রোগ বেরাম ভালো হইতো না সাহাবাই কেরামরা চেষ্টা করে বিয়া করাইলেন বিয়ে করার পরে ওই রোগটা স্বামী স্ত্রী মিলনের ফলে ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ স্বামী স্ত্রী মিলনের ফলে যখন ভালো হয়ে গেছে ওই ঘরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করলো যার নাম রাখলো ইয়াজিদ জোরে জোরে বলেন না নাম কি যার নাম রাখছে ইয়াজিদ
যার নাম রাখছে ইয়াজিদ। আমার নবী কামলিওয়ালার কলিজার টুকরা ইমাম হাসাইনের গলায় ছুরি চালাইলো, আওয়াজ করে কণ্ঠে কিনা বেটে বন্ধুরা গভীর মনোযোগ। সাহাবীদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে একটা যুদ্ধ হয়েছিল, ঠিক কিনা? ভুল বুঝাবুঝির কারণে তা মুনাফিকি চক্র ছিল। বর্তমানে মুনাফিক সমাজে আছে না নাই কথা বলেন না? আছে না নাই? ওই ভুল বুঝাবুঝির কারণটা উল্লেখ করিয়া যদি ইমাম মুসলিম আপ হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ অপবাদ দিতে চায় তার কখনো ইমান থাকবে না, সাথে সাথে ইমান তালাক হইয়া যাইব, আওয়াজ করে কণ্ঠে কিনা বেঠে। কারণ সাহাবীদের ব্যাপারে মন্তব্য করা চলবে। গুনিয়াতু তালিবিনের মধ্যে গৌসে পাক আব্দুল কাদের জিলানি উল্লেখ করে, আমি গৌসে পাক নবীজির গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, 500 বছর পরে গাউসে পাক দুনিয়ার জমিনে আগমন করছে। ওই আব্দুল কাদের জিলানি তামাম পৃথিবীর সমস্ত ফিরদের সর্দার, সমস্ত গাউস কুতুবের সর্দার। আব্দুল কাদের জিলানি কয় আল্লাহর নবীর সাহাবাইকে আমরা যুদ্ধের ময়দানে যে ঘোড়ার উপরে সাওয়ার হইয়া যুদ্ধের ময়দানে গিয়েছিল দিনের জন্য, ওই শহীদের শশী শহীদ হয়ে গেছে, কেউ গাজী হয়েছে, কেউ শহীদ হয়েছে, ওই সাহাবীদের ঘোড়ার পায়ের নিচের ভিতরে খুরার মধ্যে পায়ের মধ্যে যেই দুলাকণা লাগছে রে, আমি আব্দুল কাদের জিলানি, সাহাবীদের ঘোড়ার পায়ের দুলার সমতুল্য না। জোরে জোরে কন্যা সোবা যেই আব্দুল জিন্দাবাদ, জোরে কন মারহাবা। আমার দয়াল নবী কামলিওয়ালা অনুমতি দিলেন বিয়ে করলো, ওই করে আবু জাহেলের ফয়দা, কথা কন ঠিক না বেডি? আবুল আহাব আবুল হেকাম উদ্দা সাহেবা এই গোষ্ঠী রাইছে, ঠিক নাও? আবুল আহাব ওই মুয়াবিয়ার ঘরে যে সন্তান হইল, এমন ভাবে কৌশল করিয়া ক্ষমতাটা তার কাছে নিয়ে গেল বাবের থেকে, ঠিক নিও? নিয়া ইমাম হুসাইনকে লম্বা ঘটনা শর্ট করে দিলাম, ইমাম হুসাইনকে কতল করে দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ ব্যবস্থা করলো ওই আবু জাহেলের পেতার তারা, কথা কোন ঠিক না বেডি? আব্দুল্লাহ ইবনে জেহাদরে দিয়া চক্র করাইয়া ফুরাত নদীর পানি বন্ধ কইরা দিছে। আমার হুসাইন যায় কুফা নগরে, হুসাইন যায় কুফা নগরে দাওয়াত দেওয়ার জন্য, আর এদিক দিয়া আব্দুল্লাহ ইবনে জেহাদ রাস্তা ঘুরাইয়া চক্র বন্ধে দিয়া আমার হুসাইন ফুরাত নদীর ধীরে কারবালার ময়দানে, আল্লাহু আকবার করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই কারবালার দিকে ইমাম হুসাইনকে নিয়ে যায়। ইমাম হুসাইন চলে গেল কারবালার ময়দানে, ঘোড়ার খুর মোবারক নেমে গেল, সাহাবাই কেরামরা নেমে গেল, আওলাদ রাসূলরা নেমে গেল, হুসাইন এই জায়গায় ঘোড়ার খুরটা কেন ডাউজে? ইমাম হুসাইন কয় আমার নবীর ভবিষ্যৎবাণী ছিল রে, এই জায়গাটার নাম হইল কারবালা, এই জায়গার নাম হইল কারবালা, ওই কারবালার জমিনের লম্বা ঘটনা কেটে দিলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। আর সরমুনার হিসাবে কি কয় জানোনি? সরমরোগীর হিসাবে বীর মাহফিল আজি ঈদে মিলা দুন নবীর মাহফিল, জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার দয়াল নবী কামলিওয়ালা রহমাতাল্লিল আলামিনের কাছে আমার আল্লাহ দীর্ঘ 23 বছরে 30 পারা কোরআন নাজিল করে দিলেন। ওই কোরআনে কারিম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছিলাম, যেই আয়াতে কারিমাটার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ারফানা আল্লাকা যিকরক, সুবহানাল্লাহ। কোন আল্লাহ কয় বন্ধু ওয়ারফানা আল্লাকা যিকরক, আপনি নবীর জিকির, আপনার ফিকির,
আপনার সম্মান আপনার ইজ্জত আপনার মর্যাদা আপনার ডেফিনেশন আপনার ক্যারেক্টার আমি আল্লাহ এত উচ্চ আসনে আসন্নিত করেছি গো বন্ধু আদম থেকে ঈসা রূহুল্লাহ নয় কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এত সম্মান আর কাউকে দান করব না শুধুমাত্র আমার নবীর আল্লাহ দান করছে কথা কোন ঠিক না বেটি ওই নবী কামলিওয়ালা রহমতাল লিল আলামিনের মাহফিল সুবহানাল্লাহ কোন পবিত্র জশ্নে ঈদ মিলাদুন্নবী সুবহানাল্লাহ কইতেন না ও জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আরে জশ্নে জুলুস আমরা করেছি এতে কোনো আমাদের দ্বিধা দ্বন্দ্ব আসেনি হুজুর কিবলার আগমনে জশ্নে জুলুস উপস্থিতিতে আমরা করেছি এতে আমাদের মনের ইমানের খোরাক পেয়েছি ঠিক কি না বলেন এখন বলবো ঈদ মিলাদুন্নবী এটাও আমরা পালন করি কথা কোন ঠিক না বেডি তিন নম্বরের জায়গায় আমি চলে গেলাম জিকরে মুস্তফা জোরে জোরে করনা সুবহানাল্লাহ এই জিকিরে মুস্তফা আমাদের প্রয়োজন আছে না নাই কথা বলেন না আছে না নাই জিকিরে মুস্তফা মানে আমার নবীর জিকির করা আমার নবীর সম্মান বলা আমার নবীর উপর দুরূদ শরীফ পড়া আমার নবীর মিলাদুন্নবী সাজানো আমার নবীর শান মান বলা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ওই নবীর শান ওই নবীর মান আল্লাহর দরবারে কত মহান কথা বলেন ঠিক কিনা ওই জন্য আমরা সর্বপ্রথম ঈদ মিলাদুন্নবী দয়ার নবী মায়ার নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়ি মাহফিল আরম্ভ করি এবং দুরূদ সালাম দিয়ে আমরা মাহফিল শেষ করি কথা বলেন ঠিক কিনা এই নবীর দুরূদ শরীফ পড়তে যাইয়া এমন লাভ হয়েছে যেখানে বিশ পর্যন্ত মধু হয়ে যায় Allahumma salli Maulana Muhammad wa ala ali sayyidina Rongsa nai Are nabi amar poroshmoni nabi amar janer jan নবী জিকে না দেখিলে বাসে না আশেকের প্রাণ আল্লাহুম্মা রংসা দো রংসা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর বন্ধু কামলিওয়ালা সরকার কিবরিয়ার উপরে দরুদ শরীফ বললে বিষাক্ত জিনিস আল্লাহ মধু বানায় কি বানায় না কথা বলেন বানাইতে পারে কি পারে না আল্লাহর এই ক্ষমতা আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ বলে জগৎবাসী শোনো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির আরো জোরে হোসেন সুবহানাল্লাহ ইন Allah ala kulli shay'in